জয় হিন্দ বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের বন্ধু এক্সোজার ফিরদৌস মণ্ডল, আপনারা হাজির প্রি ডিফেন্স একাডেমিতে। বন্ধুরা, আজকের আমাদের নিয়ারবর্তী একটি ডিস্ট্রিক্ট আছে, সেটি হলো নর্থ চব্বিশ পরগনা। এটা সাউথ চব্বিশ পরগনা, ওটি নর্থ চব্বিশ পরগনা। এক সময় এটি টোটাল চব্বিশ পরগনা নামক ছিল। তো আজকের সেখান থেকে আমাদের একজন স্টুডেন্ট এসছে, স্টুডেন্টের সঙ্গে স্টুডেন্টের মা, বাবা, মামা এবং মামার ফ্রেন্ড, টোটাল চারজন এসছেন। এর আগে ওর মা এবং স্টুডেন্ট নিজে আমার হোস্টেল এবং আমার অফিস দেখে গেছে। আজকের বাচ্চাকে ভর্তি করলো এবং স্পেশাল চ্যালেঞ্জ কোর্সে ভর্তি হলো। আপনারা জানেন স্পেশাল চ্যালেঞ্জ কোর্সের রুলস অনুযায়ী কোনো স্টুডেন্ট যদি লিখিত পরীক্ষায় ফেল করে, এবং মাথায় রাখবেন স্পেশাল চ্যালেঞ্জ কোর্সের ভর্তি ফিস কিন্তু 25,000, অর্থাৎ 25,000 টাকা। যারা 25,000 টাকা দিয়ে ভর্তি হচ্ছে, তারা যদি ফেল করে লিখিত পরীক্ষাতে, তো সে কিন্তু সম্পূর্ণ টাকা ফেরত পায়। আবারও বলছি, স্পেশাল চ্যালেঞ্জ কোর্সের ভর্তি ফিস সম্পূর্ণ 25,000 টাকা। কোনো স্টুডেন্ট যদি ফেল করে, সে সম্পূর্ণ টাকা ফেরত পাবে। সে এই ধরনের একটি এগ্রিমেন্ট আমরা করে নিই। আবারও মাথায় রাখবে, হোস্টেলে থাকার জন্য প্রত্যেকটি স্টুডেন্টকে এগ্রিমেন্টে সিগনেচার করেই যেতে হয়। কারণ আপনারা জানেন, যাদবপুর ইউনিভার্সিটিতে কিছুদিন আগে একটা র্যাগিং হয়ে একটি স্টুডেন্টের লাইফ নষ্ট হয়েছে। সেই জন্য আমরা সবসময় চাইবো আমাদের যে স্টুডেন্ট আছে, সেই স্টুডেন্ট সবসময় স্টুডেন্ট রূপই থাকুক, তারা স্টুডেন্টের ভূমিকায় থাকুক। সেই জন্য আমরা কিন্তু আমাদের যে হোস্টেল আছে সেখানে আমরা এক সোলজারকেও অ্যাপয়েন্টমেন্ট করে রেখেছি, যিনি অ্যাজ এ কেয়ার করেন বাচ্চাদের। তো যাই হোক, আমি ওনাদের সম্পর্কে একটু জেনে নেব। সর্বপ্রথম আমি স্টুডেন্টের সঙ্গে জেনে মানে কথা হবে। বেটা, তোমার নাম কি? রাজু পাল। রাজু পাল, আর তোমার বাড়ি কোথায়? উত্তর চব্বিশ পরগনার বন্দাতে। কত দূর পড়াশোনা করেছো? 12 পাস। 12 পাস। আর তুমি কিসে চাকরি করতে চাও? WBP, KP, SSC, GT, আর্মি। আর্মি, তুমি জানো তো স্পেশাল কোর্স কাকে বলে? যেটা আমি নিজেই কন্ট্যাক্ট করি, তাই না? হ্যাঁ। আচ্ছা, দ্বিতীয় নাম্বার তোমার সাথে কে কে এসেছে? আমার বাবা এসেছে, আর মা এসেছে, মামা এসেছে, মামার একটা বন্ধু এসেছে। আচ্ছা, ঠিক আছে। তো বাবা যদি কিছু বলতে চান বা মা যদি কিছু বলতে চান, আপনাদেরকে রেখে গেলাম, আপনারা দেখবেন সব কিছু, দায়িত্ব আপনাদের থাকলো। অবশ্যই আমরা মধ্যে মাঝে এসে দেখে যাবো, কথা বলে যাবো। অবশ্যই, ছেলে যখন অ্যাডমিশান নিয়ে নিয়েছে, তারপরে কিন্তু পুরো ছেলে দায়িত্ব আপনার, ভুল দায়িত্ব আমার। তো আমি চেষ্টা করবো সর্বোচ্চভাবে আমার যে দায়িত্বটা সেটা আমি পালন করব। ভালো করে গাইড করে রাখবেন, দেখাশোনা করবেন। আমরা মধ্যে মাঝে এলাম, এক আধ ঘন্টা থাকলাম, চলে গেলাম, দরকার একটু ফোন করলাম আপনাদের অফিসে, এই আমাদের ব্যাপার। মনে মনে আমাদের জন্য আশীর্বাদ করবেন, ছেলের জন্যও করবেন, আমার জন্যও করবেন। আমিও আপনার সন্তান তুল্য, আমরা চাইবো যে আপনার যে বাচ্চাটাকে রেখে গেছেন, সে যে উদ্দেশ্যে এসছে, সেই উদ্দেশ্যটা কেন যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করুন। তো ওকে, নমস্কার, ভালো থাকবেন সকলে, ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।